নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মায়াবতী। বিএসপি সুপ্রিমো তার অভিযোগ যে কোনো প্রস্তুতি ছাড়াই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কার্যত ভারত বন্ধের পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্রে বিজেপি সরকার। আমরা এবার যে খবরে চোখ রাখবো, নোট সমস্যা মোকাবিলায় এবার কৃষিকর মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্য সীমানায় তিন দিন ধরে আটকে আছে একাধিক পণ্যবাহী ট্রাক। আগামী তিন দিন আটকে থাকা ট্রাকগুলি থেকে কৃষিকর নেওয়া হবে না বলে আজ টুইটে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, দেখো মোপিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে রাজ্যের যে সীমানায় বিভিন্ন জায়গায় ট্রাক আটকে রয়েছে গত তিন দিন ধরে এবং সেখানে কৃষকদের সেটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এখান থেকে যে সমস্ত ট্রাকের উপর কৃষি কর লাগে সেই সমস্ত কৃষি কর কিন্তু মকুব করা হলো। এবং তার পাশাপাশি আবার টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে দু তিন দিনের মধ্যে কিন্তু যেগুলো জরুরি জিনিস রয়েছে, এসেনশিয়াল কমোডিটিজ রয়েছে, তার দাম ভীষণ ভাবে বাড়বে এবং তার জন্য তিনি ফের একবার মোদী সরকারকে এই বিষয়ে দেখতে বলেছেন এবং রেসপন্ড করতে বলেছেন। গোটা দিনে মোপিয়া পাঁচটা টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হলো আজ এই ডিমনিটাইজেশন নিয়ে। কমলিকা ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে তখন টেলিফোনে কথা বলে।